আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই আপনি তালাক সম্পর্কে জানতে চেয়েছেন এবং আপনার প্রথম বিষয়টা হচ্ছে যে তালাক রাগের মাথায় দিলে হবে কিনা অবশ্যই হবে কারণ রাগটাই হচ্ছে ইসলামে হারাম করা হয়েছে যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবাকে বারবার তিনি জিজ্ঞেস করছেন আর রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন তিনি বারবার বলছেন যে তুমি রাগ করো না তো রাগের মাথায় ঝগড়াঝাটি হয় আর রাগটা শয়তানের পক্ষ থেকে হয় আর তার কারণে অধিকাংশ সংসারে তালাক হয় তো রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে কিন্তু ওই তালাক 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 এই তিনবার তালাক শব্দ বলাতে তিনবার তালাক শব্দ বলাতে তিন তালাক হবে না এক তালাকই হবে এর বিস্তারিত বিধান আপনি জানতে চেয়েছেন তো তালাক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করেছেন বা তিনি তার আগে কয়েকটা স্টেজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন الرجال قوامون على النساء بما فضل الله بعدهم على بعض، وبما أنفقوا من أموالهم فالصالحات قوانتات حافجات للغيب بما حفج الله والتي تخافون نشوزهن فعيدهن وهجروهن في المضاجع واجربوهن فإن آتعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত্ত্বাবধানকারী ও ভরণ পোষণকারী যেহেতু আল্লাহ তাদের মধ্যে একের উপর অপরকে বৈশিষ্ট্য দান করেছেন এবং এই হেতু যে তারা ধন সম্পদ হতে তাদের জন্য ব্যয় করে থাকে সুতরাং যে সমস্ত নারী পুণ্যবধি তারা আনুগত্য করে আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয় সংরক্ষণ করে যদি নারীদের অবাধ্যতার আশঙ্কা হয় তাহলে তাদেরকে সদুপদেশ দাও আল্লাহ সাল্লাহ কি বলছেন যদি দেখো যে তারা অবদ্ধতা করছে তাদেরকে সদুপদেশ দাও তাদেরকে কোরআন কোরআনের বাণী শোনাও তাদেরকে হাদিসের বাণী শোনাও তারপরে তাদেরকে শয্যা হতে পৃথক করো দ্বিতীয় শাস্তি তাদেরকে বিছানা হতে আলোক করো এবং তাদেরকে প্রহার করো তৃতীয় শাস্তি হচ্ছে তাদেরকে প্রহার করো হালকা মার অনন্ত যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের জন্য অন্য পন্থা অবলম্বন করো অন্য পন্থা অবলম্বন করো না অর্থাৎ কঠিন পন্থা অবলম্বন করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহামহিয়ান তারপরে রাজাতে বলছেন আল্লাহ সুনা তালা ওয়াইন এ হেপ তুম সে ক কা বাই নে হিমা পাবে আসু হাক আমামিন আহা ও হা ক আমামিন আহ লে ই ইউরি দাইস লে হ্যাঁ ইও ফেক ল হো বাই না হ মা ইন না খবিরা আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে তোমাদের বংশ হতে একজন বিচারক এবং তোমাদের স্ত্রীদের বংশ হতে একজন বিচারক নির্দিষ্ট করো যদি তারা মীমাংসার আকাঙ্ক্ষা করে তাহলে আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি সঞ্চার করবেন আল্লাহ মহাজ্ঞানী অভিজ্ঞ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে স্ত্রীকে সদুপতি দিতে হবে কোরআন হাদিসের বাণীর দ্বারা তারপরে তাদের বিছান আলাদা করতে হবে তারপরে হালকা প্রহার করতে হবে তারপরেও যদি অবাধ্যতা করে তাহলে স্বামীর পক্ষ থেকে একজন এবং স্ত্রীর পক্ষ থেকে একজনকে বিচারক নির্দিষ্ট করে নিজেদের মধ্যে ঝামেলা মেটাবার প্রচেষ্টা করতে হবে এই প্রচেষ্টা করার পরে যদি দেখা যায় যে হচ্ছে না মীমাংসা সম্ভব হচ্ছে না তখন স্টেজ হচ্ছে তালাক তো তালাকটা কিভাবে দিতে হবে আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনের মধ্যে আমি আয়তার পড়ছি না তো আল্লাহ সুহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলেই দিয়েছেন পক্ষান্তরে তালাক দেওয়া যদি একান্তই অপরিহার্য হয়ে যায় তাহলে নারী যে সময়ে ঋতু মুক্তা ও পরিচ্ছন্ন হবে সে সময় যৌন পূর্বে স্বামী তাকে তালাক দেবে আর স্ত্রী তালাকের তথা তিন ঋতু বা ঋতু মুক্তি পর্যন্ত অপেক্ষা করবে সুরা বাকারা সুরা নম্বর দুই আপনার দুশো সাতাশ ও দুশো আঠাশ তাহলে কি বুঝলেন স্ত্রী তিন ঋতু পর্যন্ত অপেক্ষা করবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তালাকের ইদ্যতের কথা এখানে বলা হচ্ছে একটা তালাকে আপনি সারা দিন তালাক 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 যুক্ত থাকলেও আপনার স্ত্রীকে একই তালাক হবে কারণ আল্লাহ সুবহান তালা ইদ্যতের সঙ্গে তালাক দিতে বলেছেন আর এক ইদ্যত হচ্ছে তিন ঋতু নারীর তাহলে এখান থেকে বোঝা গেল যে তালাকের ইদ্যত হচ্ছে তিন ঋতু এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা তালাকের এক নম্বর আয়াতেও বলে দিয়েছেন তো এই যে তালাক 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 এটা কোথা থেকে এলো যারা বলে যে একই সাথে তিন তালাক দিয়ে দিবে বা তিনবার তালাক 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 বললে তিন তালাক হয়ে যায় তারা কোরান ও বিশুদ্ধ হাদিসের খেলাপ কাজ করে কারণ আল্লাহ সুহানা তালা বলছেন তালাক দুইবার আল্লাহ সুহানা তালা বলছেন তালাক হচ্ছে দুইবার সুরা বাকার আশরা নম্বর দুই আয়াত নম্বর দুশো উনত্রিশ অতঃপর স্ত্রীকে হয় বিহিতভাবে রাখতে হবে নতু বা তৃতীয় তালাক দিয়ে সদভাবে পরিত্যাগ করতে হবে এই আয়াতে বলা হয়েছে যে তালাক দুইবার তো এক ব্যক্তি একসমকে জিজ্ঞেস করে হে আল্লাহ রসুল আল্লাহর উক্তি তালাক দুবার তৃতীয়বারের বর্ণনা কোথায় আছে তিনি বললেন সদভাবে ছাড়তে হবে এটাই তৃতীয় তালাক সুরা বাকারা আয়াত দুশো উনত্রিশের ব্যাখ্যায় তপ সিরিমনে কাসিলে অন্যত্র আল্লাহ সুফানা তালা বলছেন তোমরা মেয়েদের ইদ্দতের আগমান ধরে তালাক দাও সুরা তালাক সুরা নম্বর পঁয়ষট্টি আট নম্বর এক তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইদ্যতের আগমন ধরে তালাক দিতে বলা হয়েছে তাহলে সেটা হচ্ছে তিন ঋতু সুরা তালাকের আয়াত নম্বর চার এ আল্লাহ সুফানা তালা আরও বিস্তারিতভাবে বলে দিয়েছেন সুরা তালাকের আয়ত নম্বর চার সেখানে আল্লাহ সুবান তালা পরিষ্কার করে দিয়েছেন তালাকের ঈদ তা কেমন হবে আল্লাহ সুহানা তালা বলছেন ওয়াল্লা ইয়াহিস না মৃণাল মাহিদে মিন মি সাইকুম ইন রে তপ্তুম ফাইদ্দাতো হুন্না সালাসা তো আশহুরিন ওয়াল্লা ইলাম ইয়াহিজ নাহ ওয়াউলা তো আহ ওয়া উলা তালা হেমালি আজাল হুন্না আইয়া জানা হামলা আমার ইয়াতাক আল্লাহ আল্লাহু মেনামরি ইসোরাহ তোমাদের যেসব স্ত্রী ঋতুমতি হওয়ার আশা নেই তাদের ঈদত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ঈদতকাল হবে তিন মাস এবং যাদের এখনো জরোশাল হয়নি তাদেরও জরশালা হয়নি তাদেরও এবং গর্ভবতী নারীদের ঈদতকাল সন্তান প্রসাব পর্যন্ত আল্লাকে যে ভয় করে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যাদের যে তালাক দেওয়া হলো যদি তাদের ঋতু না হয় তাহলে তাদের হবে তিন মাস বা নব্বই গর্বে সন্তান থাকে তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাদের এত আল্লাহ সুমন তালা বলে দিলেন আর একদম প্রথম আয়াতে আল্লাহ সুবল্লা তালা বলে দিলেন যে তালাকের ইদ্যুৎ হচ্ছে তিন ঋতু তো এ সম্পর্কে হাদিসও আছে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছিল একসঙ্গে তিন তালাক মাহবুল ইবন লাবিদ রাজিয়া তালা আনহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হলো এক ব্যক্তি তার স্ত্রীকে একই সাথে তিন তালাক দিয়েছে তা শুনে তিনি রাগাম্বিত দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমি তোমাদের মধ্যে থাকা অবস্থাতেই কি আল্লাহর কিতাব নিয়ে তোমরা খেলা শুরু করে দিলে এতে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইয়া রসুল্লাহ আমি কি তাকে হত্যা করব না নাসাইর হাদিস মিশকাত হাদিস সম্ভব তিন হাজার দুইশো বত্রিশ আরও একটি হাদিস আমি স্পষ্ট করে শুনে দিচ্ছি ইবনে আব্বাস রাজিয়াল তাল আহ থেকে বর্ণিত আব আজিদ এর দ্বিতীয় স্ত্রী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তার শারীরিক অক্ষমতার কথা প্রকাশ করলে নবী সাল্লাহ সাল্লাম আব্দি কে বললেন তুমি তাকে তালাক দাও তখন সে তাকে তালাক দিল অতপর নবী সাল্লাম তাকে বললেন তুমি তোমার পূর্ব স্ত্রী উম্মুক রুকানা ও রুকানার ভাইদেরকে ফিরিয়ে নাও সে বলল হে আল্লাহ রসুল আমি তো তাকে একই সঙ্গে তিন তালাক দিয়ে ফেলেছি

ইদ্যতের হিসাব রেখো এবং তোমাদের রব আল্লাহকে ভয় করো তাহলে এখানে আল্লাহ সোহান তালা বলে দিলেন যে ইদ্যতের সঙ্গে তালাক দিতে তাহলে এক ঈদ্যতে একটা তালাকার আর হচ্ছে তিন ঋতুর এর মধ্যে যদি স্বামী স্ত্রী চায় তাহলে আবার ঘর সংসার করতে সঙ্গে তাহলে কি হবে তিন মাসের ভেতরে একটা ইদ্যতের ভেতরে তাহলে আর বিবাহ বন্ধন ছিন্ন হচ্ছে না তারা ঘর সংসার করতে পারবে আর যদি তিন মাস পার হয়ে যায় তখন তাদের বিবাহ ছিন্ন হয়ে যায় তখন যদি আবার ঘর সংসার করতে চাই তাহলে আবার ঘর সংসার করতে পারবে কিন্তু বিয়ে করে তবে আল্লাহ সুবান বলছেন অতপর এই ইদ্যতের মধ্যে যদি পুনর্মিলন ও সন্ধির সুযোগ থেকে যায় সেজন্য আল্লাহ বলেন যখন তোমরা এই স্ত্রীদেরকে তালাক দাও তারপর তারা তাদের নির্ধারিত ইদ্যতের সময় পৌঁছে যায় তখন তারা উভয়ই যদি পরস্পর প্রতি বিহিতভাবে সম্মত হয়ে থাকে সে অবস্থায়

তাহালিলকারী এবং যার জন্য তাহলিল করা হয় তাদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ এই বলে মাজা হাদিস নম্বর এক হাজার নয়শো চৌত্রিশ রসুল্লাহ সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে ভাড়াটে পাঠা সম্পর্কে অবহিত করব না সাহাবারা বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ তিনি বললেন সে হলো তাহালিলকারী আল্লাহ তাহালিলকারী এবং যার জন্য তাহালিল করা হয় তাদের উভয়কে অভিশাপ করেছেন এগুলো মাজা হাদিস নম্বর এক হাজার নয়শো ছত্রিশ আজকে যারা সমাজের মধ্যে তালাক তালাক তালাককে এই তিনবার তালাক বলাকে তিন তালাক ধরে নিয়ে ওই হালালাকারীদের কাছে স্ত্রীদেরকে স্বামীর পক্ষ থেকে পাঠাচ্ছে হালালা করবে তারপরে পূর্বের স্বামী তাকে আবার বিয়ে করবে এটা হচ্ছে হারাম পন্থা এর থেকে আমাদেরকে বাঁচতে হবে তালাক 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 বলে তিন তালাক হয় না সেটা এক তালাকই হয় আর যদি এক তালাক হচ্ছে আর যদি তিন মাসের ভেতরে তিন ঋতুর ভেতরে যদি নিজেরা স্বামী স্ত্রী ঘর সংসার করতে চায় তাদের বাঁধা নেই কিন্তু একটা তালাক পড়ে রইলো দ্বিতীয়বার যদি অনুরূপ ঘটনা ঘটে তাহলে আবার যদি স্ত্রীকে ফিরিয়ে নেওয়া হয় বা ইদ্যুৎ পার হয়ে যাওয়ার পরে যদি স্বামী স্ত্রী ঘর সংসার করতে যা আবার বিবাহ হয় তাহলে কিন্তু দুটো তালাক পড়ে রইলো অনুরূপ ভাবে আবার ঘর সংসার করতে করতে কোনোভাবে আবার ঝগড়াঝাঁটি হলো তখন যদি তালাক দেয় তাহলে তিন তালাক হয়ে গেল তখন কিন্তু সেই স্ত্রীকে আর ফিরে নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রী অন্যের সঙ্গে বিবাহ না করবে আর অন্য স্বামীর সঙ্গে জীবনযাপন করতে হবে সেই স্বামী মারা গেলে বা সেই স্বামী তালাক দিলে সেই মারা যাওয়া স্বামীর জন্য চার মাস দশ দিন ইদ্যুত পালন করে তবে পূর্বের স্বামীর কাছে আসতে পারবে আর যদি স্বামী তালাক দেয় তাহলে তালাকের তিন ইদ্যুৎ মানে তালাকের ইদ্যুৎ মানে তাকে পার করতে হবে তিন ঋতু পার করতে হবে তিন ঋতু পার হয়ে গেলে তবে সে পূর্বের স্বামীর কাছে আসতে পারবে এটা হচ্ছে তালাকের বর্ণনা এটা হচ্ছে তালাকের বিধান